ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। আজকে আমরা প্রতিদিনের মতো রেলওয়ে গ্রুপ ডির মক টেস্ট টুটা দেখে নেব। যারা যারা নতুন তাদের একবার বলে দিই, বন্ধুরা এই টেস্টে মোট 20টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। আমি প্রতিটা প্রশ্ন বলার পর তোমাদের 5 সেকেন্ড করে সময় দেব, তার মধ্যে তোমরা উত্তর করে নেবে এবং একটু নোট করে রাখবে। আর টেস্ট শেষ হওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কত পেলে। যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে আর ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে, কারণ ওখানে আমি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের মক টেস্ট টু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম কোন মহিলা পূর্ণ সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেলেন? অপশান এ নাজমা হেপতুল্লাহ, অপশান বি নির্মলা সীতারামন, অপশান সি স্মৃতি ইরানি, অপশান ডি সুষমা স্বরাজ। তো বন্ধুরা এখানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি নির্মলা সীতারামন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, নতুন 10 টাকার নোটে কিসের ছবি থাকে? অপশান এ কোণারক মন্দির, অপশান বি হাম্পি মন্দির, অপশান সি সাঁচি স্তূপ, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা এখানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ কোণারক মন্দির। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, প্রথম লোকসভার মহিলা সচিবকে? অপশান এ স্নেহলতা শ্রীবাস্তব, অপশান বি মীরা কুমারী, অপশান সি মীরা পাণ্ডে, অপশান ডি কোনোটিই নয়। তো বন্ধুরা এর মধ্যে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ স্নেহলতা শ্রীবাস্তব। নেক্সট দেখো বন্ধুরা কোশ্চেন নাম্বার 4, 2017-এর মিস ওয়ার্ল্ড কোন রাজ্যের? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি পাঞ্জাব, অপশান সি হরিয়ানা, অপশান ডি হিমাচল প্রদেশ। তো বন্ধুরা এখানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি হরিয়ানা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, 2016-তে ইউরো কাপ জিতেছিল কোন দেশ? অপশান এ জার্মানি, অপশান বি ফ্রান্স, অপশান সি পর্তুগাল, অপশান ডি ইতালি। তো এর মধ্যে উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান সি পর্তুগাল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম রাষ্ট্রপতি? অপশান এ 42তম, অপশান বি 45তম, অপশান সি 41তম, অপশান ডি 46তম। তো এখানে উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান বি 45তম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, প্রথম কোন দেশ গ্রিন হাউস গ্যাসের উপর কর আদায় করে? কোন দেশ গ্রিনহাউস গ্যাসের উপর কদা আদায় করে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি নিউজিল্যান্ড, অপশান সি সৌদি আরব, অপশান ডি আমেরিকা। এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান বি নিউজিল্যান্ড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, ডায়ামন্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গলফ, অপশান বি লন টেনিস, অপশান সি বেসবল, অপশান ডি আইস হকি। তো এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান সি বেসবল। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 9, ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি কলকাতা, অপশান ডি উত্তরপ্রদেশ। তো এখানের মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান এ দিল্লি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, সীমা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? অপশান এ শুটিং, অপশান বি বক্সিং, অপশান সি জিমনাস্টিক, অপশান ডি রেসলিং। তো এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান সি জিমনাস্টিক, সীমা পুনিয়া জিমনাস্টিক খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? অপশান এ ওড়িশা, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা, অপশান ডি কোনোটিই নয়। নেক্সট তাহলে বন্ধুরা 11-র উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, ভারতের কোথায় প্রথম ক্যাশলেস বাজার গড়ে উঠলো? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি ছত্তিশগড়, অপশান ডি অরুণাচল প্রদেশ। তো এখানে বন্ধুরা উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি ছত্তিশগড়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, কোন রেল স্টেশনের নতুন নামকরণ হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে? তো দেখো বন্ধুরা এখানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ মুঘলসরাই, অপশান বি বারাণসী, অপশান সি গুরুগ্রাম, না অপশান ডি চেন্নাই। কোনটা উত্তর হবে? অপশান এ মুঘলসরাই। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, ফিফার 2018 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ আর্জেন্টিনা, অপশান বি জার্মানি, অপশান সি কাতার, অপশান ডি রাশিয়া। তো এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান ডি রাশিয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, ঠুংরির রানী কাকে বলা হয়?
অপশান এ গিরিজা দেবী, অপশান বি সুচিত্রা মিত্র, অপশান সি এম এস শুভলক্ষ্মী, অপশান ডি উৎসব সাইউদ্দিন দাগা। তো এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা? অপশান এ গিরিজা দেবী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? অপশান এ 21শে জুন, অপশান বি 14ই আগস্ট, অপশান সি 14ই নভেম্বর, অপশান ডি 22শে নভেম্বর। তো এর মধ্যে উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান সি 14ই নভেম্বর। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 17, ইন্ডিয়া 2017 ইয়ার বুকের লেখক কে? অপশান এ রাজীব মহর্ষি, অপশান বি নরেন্দ্র মোদী, অপশান সি বিক্রম শেঠ, অপশান ডি অমিতাভ ঘোষ। তো এর মধ্যে বন্ধুরা উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ রাজীব মহর্ষি। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 18, প্রো কবাডি 2017 কোন দল জিতেছে? অপশান এ জয়পুর পিঙ্ক প্যান্থার, অপশান বি পাটনা পাইরেটস, অপশান সি বেঙ্গালুরু বুলস, অপশান ডি ইউপি যোদ্ধা। তো বন্ধুরা এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে? অপশান বি পাটনা পাইরেটস। নেক্সট দেখো বন্ধুরা কোশ্চেন নম্বর 19, কোন রাজ্য প্রথম সৌর বাক্সর ব্যবহার শুরু করেছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি জম্মু ও কাশ্মীর। তো বন্ধুরা এর মধ্যে কোনটা উত্তর হয়ে যাবে? অপশান বি উত্তরাখণ্ড। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 20, নবনির্বাচিত মধ্যপ্রদেশের রাজ্যপাল কে? অপশান এ সত্যপাল মালিক, অপশান বি আনন্দিবেন প্যাটেল, অপশান সি বনোয়ারিলাল পুরোহিত, অপশান ডি কেশরীনাথ ত্রিপাঠী। তো এর মধ্যে উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান বি আনন্দিবেন প্যাটেল। তো বন্ধুরা যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় প্লিজ লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের রোজ একটি করে মক টেস্টের ভিডিওর নোটিফিকেশান পেতে। আর ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে, কারণ ওখানে আমি আদার্স সব মক টেস্টের এছাড়া অন্যান্য ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। ধন্যবাদ।